ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি কারিগরি শিক্ষা অধিদপ্তরকে এমন একটি চমৎকার পদক্ষেপ নেওয়ার জন্য। দেশের এই পরিস্থিতিতেও তোমরা বাসায় বসে ক্লাস করতে পারতেছ, এটি শুধু কারিগরি শিক্ষা অধিদপ্তরের যুগোপযোগী একটা উদ্যোগ নেওয়ার কারণে এই সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছে A2i, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি তোমরা যারা আজকের এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শুরু করছি। আমি যে বিষয়ের ক্লাস নিতে যাচ্ছি সেটি হচ্ছে ওয়েব মাস্টারিং, বিষয় কোড 666-67। আজকে এটি আমাদের চতুর্থ ক্লাস, এটি কম্পিউটার ডিপার্টমেন্টের ষষ্ঠ পর্বের একটি বিষয়। সাথে আছি আমি বশির আলম, জুনিয়র ইনস্ট্রাক্টর কম্পিউটার, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। আজকে আমাদের চতুর্থ অধ্যায় ওয়েব পাবলিশিং। আমরা জানি যে একটি ওয়েবসাইট টেক্সট, ছবি, অডিও, ভিডিও এবং অ্যানিমেশন নিয়ে গঠিত হয়। উক্ত মিডিয়াগুলি দিয়ে ওয়েবসাইটের কন্টেন্ট বা বিষয়বস্তুগুলো প্রস্তুত করা হয়। টেক্সট বা লেখা দিয়ে কোনো কন্টেন্টের বর্ণনা দেওয়া যায় বা সংজ্ঞা দেওয়া যায়। ওয়েবসাইটে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লোগো, ফটো গ্যালারি, ব্যানার ইত্যাদি তৈরিতে ছবি ব্যবহার করা হয়। আবার অনেক ওয়েবসাইটে কোনো মডেল বা পণ্যের ছবি প্রদর্শন করতে হয়। টিউটোরিয়াল সাইট হলে তাতে ভিডিও আপলোড করার প্রয়োজন হয়। ওয়েবসাইটে ভিডিও এর মধ্যে সচিত্র বর্ণনা দেওয়া হয়। আবার বিভিন্ন টেক্সট থাকতে পারে ওয়েবসাইটে, অ্যানিমেশন ব্যবহারের ফলে ওয়েবসাইট দৃষ্টিনন্দন হয়। এই সমস্ত টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স, অ্যানিমেশন, এই যে সমস্ত বিষয়গুলি একটা ওয়েবসাইটে থাকতে পারে, আর এই বিষয়গুলি আমরা যখন অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে আমরা যখন রাখবো, তখন ওই রাখাটাকে বলা হবে পাবলিশিং। আমরা কখন রাখবো? যখন দেখবো যে আমরা আমাদের এই ওয়েবসাইটে তৈরি হয়ে গেছে, এখন এই তৈরিকৃত ওয়েবসাইটটা অনলাইনে রাখলেই না সবাই দেখতে পারবে। আর কীভাবে রাখতে হয় সেটি কিন্তু আমি তোমাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখাবো। তাহলে আমি তোমাদেরকে এখন স্ক্রিনে নিয়ে যাচ্ছি। আমি তোমাদেরকে ব্রাউজারে নিয়ে আসলাম। তো ব্রাউজারে আমরা কী দেখতে পারতেছি? আমি এই দেখতে পারতেছি যে কোড ফর হোস্ট, এই কোম্পানি থেকে আমি তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি এই যে কোড ফর হোস্ট, সেখান থেকে আমি কিন্তু তোমাদেরকে কি করলাম, গত পর্বে একটা ডোমেইন এবং হোস্টিং পারচেস করে দেখিয়েছি। তোমরা যদি গত পর্বে ক্লাসটা করে থাকো, তাহলে কিন্তু আমি কিন্তু এর পরের থেকে আজকে দেখাবো। তোমরা কি আমার বিষয়টা বুঝতে পারতেছ? অর্থাৎ গত পর্বে আমরা যা করেছি তার ঠিক পরবর্তী কাজগুলি হচ্ছে আজকের। মনে রাখবে, গত পর্বের ক্লাসটা যদি কেউ মিস করে থাকো, তাহলে আজকের ক্লাসটা তার জন্য একটু ডিফিকাল্ট, আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে অনেকটা কঠিন হয়ে যাবে। তাই রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা গত পর্বের ক্লাসটা মিস করেছো, তারা জলদি জলদি করে ওই ক্লাসটা দেখে নিবা। আজকের ক্লাসটা এই মুহূর্তে কন্টিনিউ করে যাও, কিন্তু গত পর্বের ক্লাসটা অবশ্যই কোনো এক সুযোগে দেখে নিবা। তো গত পর্বে আমরা যখন ডোমেইন নেম এবং হোস্টিং যখন আমরা পারচেস করি, তখন আমরা কিন্তু একটা ইমেল, পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে তারপরে এই সাইটে আমরা পারচেস করলাম। তো আমরা এই ক্লায়েন্ট এরিয়াতে যাচ্ছি। এবার ক্লায়েন্ট এরিয়াতে যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে একটা ইমেল চাচ্ছে আর একটা পাসওয়ার্ড চাচ্ছে। এই ইমেল এবং পাসওয়ার্ডটা হচ্ছে গত পর্বে যখন আমরা ডোমেন নেম এবং হোস্টিং পারচেস করি, তখন যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা পারচেস করেছি, সেই ইমেল এবং পাসওয়ার্ড আমাদের আজকের ক্লাসে প্রয়োজন পড়বে। তো ইমেলটা ছিল এটা, techedu360.help@gmail.com। পাসওয়ার্ডটা যেহেতু সেভ করে রেখেছিলাম, ওইটা এখানে অটোমেটিক্যালি চলে আসছে। কিন্তু তোমাদের বেলায় কিন্তু তোমরা কি করবা, তোমরা তোমাদের মতো করে আসবে। তোমরা যদি কোনো কোম্পানি থেকে একটা ডোমেইন নেম এবং হোস্টিং পারচেস করো, কিনো, তাহলে তোমার সামনে ওই কোম্পানিতে প্রবেশ করবা এবং ওই কোম্পানির ক্লায়েন্ট এরিয়াতে প্রবেশ করবা এরকম ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে।
তো আমি লগ ইন করে করলাম, লগ ইনে ক্লিক দিলাম। আচ্ছা, লগ ইনে ক্লিক দেওয়ার পর এখানে ওয়ান সার্ভিসেস ওয়ান ডোমেন্স, তো এখানে সার্ভিসেস বলতে আসলে হোস্টিংটাকে বোঝানো আছে, আর ডোমেন তো ডোমেনই অর্থাৎ নামটাকে বোঝানো আছে, আর দুইটা জিনিসই একত্রে এখানে চলে আছে। বিডিএক্স অ্যাডভান্সড হোস্টিং, এটা ছিল হোস্টিং অর্থাৎ 2 জিবি, আর এই হচ্ছে আমাদের ডোমেন techedu360.com। এই ডোমেনটা আমরা কিন্তু গত ক্লাসে পারচেস করে দেখিয়েছি। তো আমি এই সার্ভিসে ক্লিক দেই বা প্রোডাক্টে ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পর এটার যে ইন্টারফেস আছে সেখানে কিন্তু চলে গেছে, অর্থাৎ techedu360.com-এ চলে গেছে। আমি এখন এই প্যাকেজে আছি। তো এই প্যাকেজের পাশাপাশি তোমরা কিন্তু এখান থেকে তারা কিছু অপশন তারা এখানে দিয়ে রেখেছে, লগ ইন টু সি প্যানেল, লগ ইন টু ওয়েব মেল, চেঞ্জ পাসওয়ার্ড, আপগ্রেড অর ডাউনগ্রেড, রিকোয়েস্ট ক্যান্সেলেশন। তো আমরা এখান থেকে যে জিনিসটা আমাদের প্রয়োজন পড়বে আজকের ক্লাসে সেটি হচ্ছে লগ ইন টু সি প্যানেল। তো আমরা এই এটাতে ক্লিক দিচ্ছি, কিভাবে যাচ্ছি বুঝতে পারছো? বুঝতে পারছো? এখানে ক্লিক দিতে হবে, এই যে এই সার্ভিসে যাওয়ার পর লগ ইন টু সি প্যানেলে যেতে হবে। আমি এখানে চলে যাচ্ছি, ক্লিক দিচ্ছি, ওকে। আমার সামনে যে ইন্টারফেস আসছে সেটি হচ্ছে সি প্যানেল, যার মানে হলো কন্ট্রোল প্যানেল। এই প্যানেল থেকে, এই সি প্যানেল থেকে আমরা আমাদের ওয়েবসাইটের সমস্ত ইনফরমেশন, সমস্ত কন্টেন্ট, বিভিন্ন সফটওয়্যার ইনস্টলেশন এবং আন ইনস্টল করে ফেলা ইত্যাদি যাবতীয় কাজ আমরা এই কন্ট্রোল প্যানেল থেকে করতে পারি। তাছাড়া কন্ট্রোল প্যানেলের আরও অনেক কাজ রয়েছে যেগুলি কন্ট্রোল প্যানেলের অধ্যায়ে আমরা আলোচনা করব। আজকে আমি ওই বিষয়টা স্কিপ করে যাচ্ছি। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা দেখাবো কিভাবে ওয়েবসাইট আপলোড করতে হয়, তোমার তৈরি করা একটা ওয়েবসাইট কিভাবে আপলোড করবা সেটি আমি তোমাদেরকে দেখাবো। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য ধরো আমি এখান থেকে, এই হচ্ছে সি প্যানেলের বিভিন্ন সফটওয়্যার, সিকিউরিটি, ম্যাট্রিক্স, ইমেল, ডোমেন, এসইও অ্যান্ড মার্কেটিং টুলস, ডাটাবেজ, বিল্ডিং সাপোর্ট, ফাইলস। আমি তোমাদেরকে যেটা দেখাবো এখানে আরেকটা জিনিস, স্ট্যাটিস্টিক্সটা একটু দেখে নাও। দেখো এই মুহূর্তে আমি ডিস্ক ইউজ করেছি মাত্র 2.79 মেগাবাইট, কত থেকে 2 জিবি থেকে। তো 2 জিবি থেকে এটা একেবারে পার্সেন্টেজ খুবই কম, 0.14%। মাইএসকিউএলটা অর্থাৎ ডাটাবেজ এই মুহূর্তে নাই, ব্যান্ডউইথ ইউজ করতে পারি নাই এখনও, আর বাকিগুলি 0.0 দেখাচ্ছে, কেননা আমরা এখনও ইনিশিয়াল পর্যায়ে আছি, অর্থাৎ এখনও আমরা শুরুর দিকে আছি। শিক্ষার্থীরা, এখন কিন্তু আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখাতে যাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা। আর আমি তোমাদেরকে এই প্র্যাকটিক্যালি দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এই প্র্যাকটিক্যালি দেখানোর মধ্যে তোমাদের থিওরিটা চলে আসবে। তোমাদেরকে থিওরিটা আমি আর পড়াচ্ছি না, কিন্তু থিওরিটা এই প্র্যাকটিক্যালের মধ্যেই আছে। তোমরা সেই প্র্যাকটিক্যালটা যদি মনোযোগ দিয়ে দেখতে পারো এবং সাথে সাথে করতে পারো, তাহলে অবশ্যই তোমরা সরাসরি মানে থিওরিটা আয়ত্ত হয়ে যাবে। তো একটা ওয়েবসাইট আপলোড করার জন্য আমাদেরকে যেতে হবে ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজার যদি এভাবে না পাও, তাহলে এখানে ফাইল লিখলেই দেখবে ফাইল রিলেটেড যত টপিকস আছে সব তোমার সামনে আসবে। তো এরকম এই যে ফাইল, অথবা এটা না লিখলেও তোমার সামনে প্রথমে বাই ডিফল্ট অনেক কোম্পানি কন্ট্রোল প্যানেলে এটা প্রথম দিকেই অবস্থান করে। তো এই ফাইল ম্যানেজারে যাবা, ওকে। আমি ক্লিক দিচ্ছি ফাইল ম্যানেজারে, আমি দেখতে পারতেছি আমি ফাইল ম্যানেজারে চলে গেলাম এবং ফাইল ম্যানেজারে অনেক কন্টেন্ট দেখা যাচ্ছে যেগুলি আমার বোধগম্য নয়, তোমারও বোধগম্য নয়। বোধগম্য হোক অর্থাৎ বুঝে দৌড়ুক এবং না দৌড়ুক, এখানে তুমি কোনো কিছু করতে যাবা না। আমি তারপরে আবার একটু বলে নিচ্ছি, অ্যাকসেপ্টা, লগস, আইকেস, তারপর হচ্ছে মেল, পাবলিক এফটিপি, পাবলিক এইচটিএমএল, এসএসএল, ট্যাম, অ্যাক্সেস লগ,
www ইত্যাদি অনেকগুলি ফাইল থাকতে পারে তোমার ফাইল ম্যানেজারে। এখন ফাইল ম্যানেজারে এই সকল ফাইল নিয়ে তুমি কখনো টাচ করবে না, এই সকল ফাইলে কোনো কিছু ডিলেটও করতে যাবে না। এই যে এসএসএল, এসএসএলটা দেখে যে ডিলেট করলা তাহলে তোমার দেখে যে HTTPS এটা কাজ করবে না, এই কারণে এখান থেকে কোনো কিছু ডিলেট করবে না। তোমরা সরাসরি চলে যাবা অথবা বাম পাশে দেখো আমরা এখন ট্যাগ এ টু সি, অর্থাৎ আমার ক্লায়েন্টের যে নামটা এই কোম্পানিতে আমার ইউজার নেমটা হচ্ছে ট্যাগ এ টু সি। আচ্ছা ওইটাও সমস্যা না, আমরা চলে যাচ্ছি হচ্ছে পাবলিক HTML। মনে রাখবা একটা ওয়েবসাইট এই পাবলিক HTML এ অবস্থান করে। যেমন আমরা যদি এখন আমাদের পাবলিক HTML-টা একটু দেখি, এটাতে ক্লিক দিই, এই যে প্লাসিক এরোতে ক্লিক দিলে তোমার সামনে পাবলিক HTML ওপেন হবে, অথবা এই পাবলিক HTML-এ ক্লিক দিলে এই পাবলিক HTML-এর ভিতরে যা ফাইল আছে তা তোমার সামনে ওপেন হবে। এই দেখো আমার এই মুহূর্তে পাবলিক HTML-এ কোনো ফাইল নেই, যার কারণে সিজিআই বিন নামে একটা ফোল্ডার আছে আমি মেনে নিচ্ছি, কিন্তু আদার্স কোনো ফাইল নেই। যেমন আমি যদি এখন আমার ওয়েবসাইটটা ভিজিট করে আসি, তোমরা কেমন দেখবা তা একটু দেখে আসো। এই দেখো সিজিআই বিন এই ফোল্ডারটা দেখা যাচ্ছে, তাছাড়া কোনো ওয়েবসাইট কিন্তু আসতেছে না। তোমরা কি খেয়াল করছো? কারণ যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টস করে জানতে পারো। আচ্ছা এবার এই যে এখানে শুধু সিজিআই বিন নামক ফোল্ডারটা আছে আর কোনো কিছু না থাকার কারণে আমাদের ওয়েবসাইটেও কিন্তু আর কোনো কিছু আসে নাই। আমি তোমাদেরকে এখন ডেস্কটপে নিয়ে যাচ্ছি এবং সেখানে আমার তৈরি করা একটা ওয়েবসাইট এখানে আমি আপলোড করে তোমাদেরকে দেখাবো। তো আপলোড করে দেখানোর জন্য আমি তোমাদেরকে সরাসরি এখন নিয়ে যাচ্ছি ডেস্কটপে, সেখানে আমি একটা ওয়েবসাইট তৈরি করে রেখেছি, সেটি আমি তোমাদেরকে দেখাবো। এখন ধরো এই যে ফোল্ডারে, এই ফোল্ডারে আমি একটা ওয়েবসাইট তৈরি করে রেখেছি। তো এই ফোল্ডার কী কী রেখেছি দেখো, index.html, javascript আর style.css, অর্থাৎ ইনডেক্স, জাভাস্ক্রিপ্ট আর style.css ব্যবহার করে আমি একটা চমৎকার একটা ম্যাথ আইকিউ টেস্ট টাইপের একটা ওয়েবসাইট তৈরি করেছিলাম, সেটি আমি আবার নতুন করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ওয়েবসাইটটা আমি যদি নর্মালি ওপেন করি আমার কম্পিউটার দিয়ে তাহলে কেমন দেখা যায়? ধরো ডাবল ক্লিক দিলাম, এবার ওপেন করে ফেলি। এই দেখো ওয়েবসাইটটা ওপেন হয়েছে, কিন্তু কোথায় থেকে? এটা কিন্তু আমার কম্পিউটার, তুমি কিন্তু ওই যে tech edu.com ওই ওয়েবসাইটে ব্রাউজ করলে কিন্তু এটা দেখতে পারবো না। এটা এই মুহূর্তে লোড হয়েছে, দেখো আমার সি ড্রাইভ থেকে, ইউজার্স এডু জবস ডেস্কটপ থেকে এটি ওপেন হয়েছে, বুঝছো? এই যে এরকম, এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে এইভাবে এখন কিন্তু লোড হচ্ছে কোথায় থেকে? আমার ডেস্কটপ থেকে। এবার আমি তোমাদেরকে আবারও চলে যাচ্ছি, এই ওয়েবসাইটটা আমি এখন পাবলিশ করে দেখাবো তোমাদেরকে। এই হচ্ছে আমাদের পাবলিক HTML যে ফোল্ডার, সেই ফোল্ডারটি যেখানে শুধু সিজিআই বিন নামক ফোল্ডার ছাড়া আর কোনো কন্টেন্ট নেই। এবার আমাদের কাজ হলো ওই ওয়েবসাইটটি এখানে আপলোড করে দেখানো। কীভাবে আপলোড করব? অনেকগুলি মাধ্যম আছে আপলোড করার, কথা বুঝছো? এর মধ্যে তুমি তোমার কাছে যেটা সহজ মনে হয় আমি আপাতত সেই সহজটা দেখাচ্ছি। তার পরবর্তী ক্লাসে, 5 নম্বর ক্লাসে আমি তোমাদেরকে একটা সফটওয়্যারের মাধ্যমে কীভাবে আপলোড করতে হয় সেটি দেখাবো। তো সে পর্যন্ত আপাতত যাচ্ছি না, আজকে ইজি যে মেথড সেটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা সরাসরি এই যে দেখো আপলোড, উপরে দেখা যায় এই আপলোডে ক্লিক দিবা। আপলোডে ক্লিক দেওয়ার পর তোমার সামনে একটা ইন্টারফেস আসবে, সেই ইন্টারফেসে তুমি দেখতে পারবা যে এরকম একটা ইন্টারফেস আসবে, ড্রপ ফাইল হেয়ার টু স্টার্ট আপলোডিং অর সিলেক্ট ফাইল। তুমি চাইলে এখানে ওইখান থেকে কার্সরটা টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিলেও হবে, ফাইলটাকে টেনে নিয়ে এসে ছেড়ে দিলেও হবে, অথবা তুমি এই সিলেক্ট ফাইলে ক্লিক দিলেও ওই কন্টেন্টগুলি এই সিলেক্ট ফাইলে ক্লিক দিয়েও আপলোড করতে পারবা। এবার সিলেক্ট ফাইলে ক্লিক দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি সরাসরি ডেস্কটপে চলে গেছে, এই যে ডেস্কটপ, এবং ডেস্কটপে আমার তৈরি করা যে ওয়েবসাইট সেটি আমি রেখেছিলাম এবং সেই ওয়েবসাইটটি এখন দেখা যাচ্ছে। এবার
ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দিয়ে আমি আমার ওয়েবসাইটের কন্টেন্টে প্রবেশ করলাম। এবার ইন্ডেক্স এটিকে আমি ওপেন করব। আমি দেখতে পারতেছি ইন্ডেক্সটা 100% আপলোড হয়ে গেছে। এবার সিলেক্ট ফাইলস, এবার জাভাস্ক্রিপ্টটা আপলোড করব। আমি দেখতে পাচ্ছি জাভাস্ক্রিপ্টটাও 100% আপলোড হয়ে গেছে। এবার সিএসএস অর্থাৎ স্টাইল ডট সিএসএস সেটিকেও আমরা আপলোড করে দেব। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কন্টেন্ট ছিল তিনটা, সেই তিনটা কন্টেন্টই আমরা সাকসেসফুললি আপলোড করতে পেরেছি। যদি যেহেতু সাকসেসফুলি আপলোড হয়ে গেছে, আমরা গো ব্যাক টু এটা দিতে পারি, অথবা আমরা চাইলে এই পাবলিক এইচটিএমএল অথবা এখানে গিয়ে রিলোড করতে পারি। দেখো রিলোড করার পর সাথে সাথে আমাদের সামনে সিজিআই বিন নামক ফোল্ডার তো আছিলই আগে থেকে, আর আমরা নতুন করে যে তিনটা ফাইল আমরা আপলোড করেছি ইন্ডেক্স ডট এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট ডট জেএস, স্টাইল ডট সিএসএস, এই তিনটি ফাইল আমরা এই মুহূর্তে এখানে গিয়ে রিলোড করার কারণে আমরা তিনটি ফাইল দেখতে পারতেছি। তোমরা যদি ভালো করে খেয়াল করে থাকো তাহলে দেখতে পারবা যে এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এটি সরাসরি তোমার ওই ওয়েবসাইটে এখন দেখা যাবে, এবং পাশাপাশি স্টাইল ডট সিএসএস বা জাভাস্ক্রিপ্ট ডট জেএস এই জিনিসগুলি দেখবা কাজ করবে। এবার তুমি তোমার ইন্ডেক্সে যাও। এই যে আমি আমার ইন্ডেক্সে চলে আসলাম। এখন যদি আমি রিফ্রেশ করি আমার ওয়েবসাইটটা, তাহলে কিন্তু আমি দেখতে পারবো যে এই যে দেখো techedu360.com লেখার সাথে সাথে আমার ওই ওয়েবসাইটটি আপলোড সাকসেসফুলি হয়ে গেছে এবং দেখা যাচ্ছে। এখন কিন্তু তোমরাও বাসা থেকে এই techedu360.com লেখার সাথে সাথে তোমাদের সামনে আমার সামনে যে ইন্টারফেস আসছে, তোমাদের সামনেও সেম ইন্টারফেস আসবে, এবং সারা বিশ্বে যারাই ইন্টারনেট ব্যবহার করে এই ওয়েবসাইট ব্রাউজ করবে সবার সামনেই এই ইন্টারফেস, একই ইন্টারফেস আসবে। এবার চাইলে এই তোমরা এই গেমটা খেলতে পারো স্টার্ট গেমে দিয়ে। হ্যাঁ, 3/24 এরকম, এটা আমার একটা তৈরি করা গেম, তোমরা চাইলেই খেলতে পারো। তোমরা চাইলে ভুল দিয়েও দেখতে পারো, যেমন 6/6/36, তোমরা 18 দাও, দেখো ট্রাই এগেইন, নিবে না। এরকম তোমরা 1 মিনিটের মতো খেলা যাবে এখান থেকে, 1 মিনিট হয়ে গেলে তোমরা আর খেলতে পারবে না। এটি সরাসরি তোমার যে স্কোর সেই স্কোরটি দেখাবে। তো এভাবে তোমরা এটা গেম খেলানোর উদ্দেশ্য আমার নয়, তোমাদেরকে আমি দেখালাম কীভাবে সাইটটা আপলোড করতে হয়। তো আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা মূলত বোঝানোর উদ্দেশ্য ছিল যে এখানে আমরা কীভাবে আপলোড করব। তো আমরা তো একটা মেথড দেখেছি যে এখানে কীভাবে আপলোড করতে হয়, আমরা কিন্তু আরও বিভিন্ন মেথড আছে এখানে আপলোড করার। তা আপলোড করার যে মেথডগুলি আছে সেগুলি আমরা একটা মেথড আমরা সামনের ক্লাসে দেখব। আজকের ক্লাসে আমরা যতটুকু দেখেছি ততটুকুই থাকবে। তুমি তোমার তৈরিকৃত ওয়েবসাইটটা এরকম পাবলিক এইচটিএমএলে গিয়ে তারপর আপলোডে ক্লিক দিয়ে তোমার যে কন্টেন্ট সমূহ সেগুলি এখানে আপলোড করে দিবা। তারপর দেখতে পারবা যে তোমার ওয়েবসাইটটা ব্রাউজ করলে এরকম তোমার ওই কন্টেন্ট সমূহ অটোমেটিক্যালি লোড হবে। এবার আমি তোমাদেরকে যে বিষয়টা দেখাবো সেটি হচ্ছে, আমরা এই যে এখানে পাবলিশ করলাম, আমাদের ওয়েবসাইটে পাবলিশ হলো, এটির আমরা একটা জিটি ম্যাট্রিক্স স্কোর দেখব। তোমরা জানো যে gtmatrix.com এই সাইটে যাবে, সেখানে গিয়ে তোমার যে ওয়েবসাইট সেটি এখানে দেখিয়ে দিবা জিটি ম্যাট্রিক্সে, gtmatrix.com এখানে গিয়ে পেস্ট করার পর তুমি তোমার সাইটে টেস্ট ইউর সাইট, এখান থেকে তুমি তোমার বিভিন্ন এই সাইটের স্পিড কেমন, এই সাইটের
কন্টেন্ট সমূহ কত তাড়াতাড়ি লোড হয়, তারপরে হচ্ছে বিভিন্ন স্কোর আছে যেগুলি অবজার্ভ করে তোমার ওয়েবসাইটটি কেমন সেটি কিন্তু তুমি নিজেই অ্যানালাইজ করে বলে দিতে পারবা যে তোমার ওয়েবসাইটটি ভালো অবস্থায় আছে নাকি মন্দ অবস্থায় আছে, আর কি কি করলে তোমার ওয়েবসাইটটি আরো দ্রুত পাবলিশড হবে বা আরো দ্রুত লোড হবে, এগুলি তুমি দেখতে পারবা। আচ্ছা, তোমরা তোমাদেরকে আমি এখানে যেটি যে বিষয়টি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে, দেখো পেজ স্পিড স্কোর 98%, তোমরা কি দেখতে পারতেছ এই বিষয়টা? কি বুঝো তোমরা? দেখো এই ওয়েবসাইট কিন্তু চমৎকার একটি ওয়েবসাইট, এই মুহূর্তে পজিশন খুবই ভালো, কেন না 98%, আর ওয়েস স্লো স্কোর হচ্ছে 94%, যা নর্মালি 76% থাকে, কিন্তু এই মুহূর্তে 94% খুবই ভালো। এটা থাকে 3.72 সেকেন্ডে লোড হলে এটা মোটামুটি ভালো, তবে তার চাইতেও এটা আরও সুপার ফাস্ট, 1.3 সেকেন্ডে এটা লোড হয়ে যায়। আর টোটাল পেজের সাইজটা অবশ্যই 3 মেগাবাইটের চাইতে কম রাখার চেষ্টা করবা। আমি আবারও বলে নিচ্ছি, টোটাল পেজের যে সাইজ সেটি তোমরা 3 মেগাবাইটের চাইতে কম রাখবা, এর চাইতে বেশি রাখবা না। আর এটা তোমরা এই gtmetrics.com-এ গিয়ে এই বিষয়গুলি অ্যানালাইজ করতে হবে। রিকোয়েস্টটা এই মুহূর্তে 4টা আছে, রিকোয়েস্টটা যত কম থাকবে তত ভালো, তত ওয়েস স্লো স্কোর এবং পেজ স্পিড স্কোরগুলি একটু বৃদ্ধি পায় যত রিকোয়েস্ট কম থাকবে, আর পেজের সাইজ যত কম হবে তত এই দুটা স্কোর বৃদ্ধি পাবে, পাশাপাশি লোডিং টাইমটা কম লাগবে। তাছাড়া তোমরা আরও কী কী করলে এইটার এই সাইজের এই সাইটের স্পিড এবং আরো আপ হবে সেগুলি তোমরা এখান থেকে দেখতে পারবা। তোমরা চাইলে এখানে ক্লিক দিয়ে দিয়ে প্রত্যেকটা জিনিস তোমরা অ্যানালাইজ করতে পারবা। তো এই বিষয়টা খুবই চমৎকার, তবে আমি তোমাদেরকে আসলে এই যে একটি সাইট আপলোড করে দেখিয়েছি এটি কিন্তু আমার উদ্দেশ্য না। আমি এখানে একটি একেবারে প্রফেশনাল এবং প্রিমিয়াম একটা থিম, ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করে দেখাবো আগামী ক্লাসে। অর্থাৎ আগামী ক্লাসে আমাদের কাজ হলো এখানে যে পাবলিক যে HTML যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব, এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পর আমরা প্রিমিয়াম থিম নিয়ে কাজ করব, এবং আস্তে আস্তে আমরা সেই থিমের বিভিন্ন ফাংশনালিটি বিষয়গুলি আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমরা হয়তো আমার ক্লাসে বিরক্ত হচ্ছ কিনা আমি জানি না, কেননা আমার এই ক্লাসটি টোটালি প্র্যাকটিক্যাল বেসড, অর্থাৎ প্র্যাকটিক্যালটা দেখে দেখে আমরা থিওরিটা অবজার্ভ করব। প্র্যাকটিক্যাল যদি আমরা ভালো না পারি তাহলে থিওরিটা আমরা কিন্তু ভালো করে অবজার্ভ করতে পারবো না, মুখস্থ বিদ্যা দিয়ে কিছুই হবে না যদি না তুমি প্র্যাকটিক্যালে দক্ষ হও। এই কারণে আমি তোমাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালে নিয়ে আসছি এবং প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তোমাদেরকে সামনের ক্লাসে কন্ট্রোল প্যানেল থেকে আরও বিভিন্ন বিষয়গুলি বোঝাবো, এবং FTP অ্যাকাউন্টসের মাধ্যমে অর্থাৎ ফাইলজিলা ক্লায়েন্ট সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ওয়েবসাইট আপলোড করতে হয় সেই বিষয়টা যেমন দেখাবো, তেমনি পরবর্তী ধাপে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখাবো এবং প্রিমিয়াম থিম ইনস্টল করে দেখাবো, বিভিন্ন প্রিমিয়াম প্লাগইন ইনস্টল করে দেখাবো, এবং সেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিকে আমরা একেবারে ফাংশনালিটি থেকে অর্থাৎ কোর লেভেল থেকে আমরা বিভিন্ন কাজগুলি শিখবো, ফাংশনগুলি শিখবো, এবং ওয়েবসাইটকে কীভাবে নিজের মতো করে কাস্টমাইজ করতে হয় সেই বিষয়গুলি শিখবো সে পর্যন্ত, এবং এই ওয়েবসাইটটি কীভাবে আমরা এই জিটি ম্যাট্রিক্স স্কোরগুলি আপ করতে পারি সেই বিষয়গুলি দেখাবো, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে কীভাবে প্রথম দিকে নিয়ে আসতে হয় সেটিও আমরা দেখাবো। তো সেই বিষয়গুলি তোমরা যদি দেখতে চাও তাহলে আমার পরবর্তী ক্লাসটা তোমাদেরকে অনুসরণ করতে হবে, এবং কিছু গুরুত্বপূর্ণ টপিকস আমি তোমাদেরকে দেখাবো যেগুলি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আমি আর বেশি কিছু দেখাচ্ছি না, আজকে এই পর্যন্তই রইল। এখন যদি তোমরা কন্ট্রোল প্যানেলটা একটু রিফ্রেশ দাও তাহলে দেখবা ডিস্ক ইউজেসটা একটু বৃদ্ধি পাবে। আমরা কন্ট্রোল প্যানেলে যাই, এই দেখো কন্ট্রোল প্যানেলে এবার কিন্তু তোমার 2.8 মেগাবাইট
একটু আগে একটু কম ছিল, এখন কিন্তু আর একটু বেশি, ঠিক আছে? যেহেতু আমার এই ফাইলটা একেবারেই অল্প মেগাবাইটের, তোমরা দেখতে পারতেছো এটি হচ্ছে 4.72 KB, আর যদিও এটা পেজ সাইজে, কিন্তু ভিতরে আরও অনেক কন্টেন্ট থাকে, কিছুটা কন্টেন্ট থাকার কারণে, কোডিং থাকার কারণে এটির সাইজ আর একটু বেশি, যার কারণে এখানে 2.8 মেগাবাইট। তো এই যে বিষয়টা, এখানে আমরা আস্তে আস্তে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, সবগুলি ইনস্টল করব। তো সেই পর্যন্ত তোমাদেরকে, তোমাদের সুস্থতা কামনা করি এবং ভালো থাকো। আজকের ক্লাসটা আমি এখানেই সমাপ্ত করছি। আজকের ক্লাস নিয়ে কারো কি কোনো কোয়েশন আছে? যদি কারো কোনো কোয়েশন থাকে তাহলে আমাকে করতে পারো। আজকে আর তোমাদের কোনো বাড়ির কাজ দিচ্ছি না, তোমরা তোমাদের বাড়ির কাজ হলো গত পর্বের যে কাজগুলি সেটি ছিল, এবং সেগুলি ছাড়া আপাতত বাড়ির কাজ নেই। তোমরা তোমাদের যে হোস্টিং এবং ডোমেন যে যেটা কিনেছ সেটি তোমরা কী করবা, তোমরা এরকম কন্টেন্ট আপলোড করে একটা ওয়েবসাইট তৈরি করবা নিজের মতো করে, তারপরে কন্টেন্ট আপলোড করে চেক করে দেখবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ক্লাসটি করার জন্য। পরবর্তী ক্লাস আগামী সোমবার, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই ভিডিওটি আবার দেখতে ভিজিট করো www.skills.gov.bd/dte, এনি টাইম, এনিওয়্যার।